জাতীয় দলের জার্সি সর্বশেষ গায়ে জড়িয়েছিলেন 2019 সালে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিতেও এখন আর নেই, খেলা হয় না ঘরোয়া লিগেও। ফলশ্রুতিতে আয়ের পরিমাণ বেশ কমেছে মাশরাফি বিন মুর্তজার, যা ধরা পড়ে আসন্ন জাতীয় নির্বাচনের হলফনামায়। তার বার্ষিক আয় দেখানো হয়েছে 88,54,458 টাকা। মাশরাফির এই বার্ষিক আয় তার আগের মেয়াদের হলফনামা বিবেচনায় অর্ধেক থেকেও কম। 5 বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় যা ছিল 1,99,18,700 টাকা, শুধু আয় কমেনি, বেড়েছে ব্যাংক ঋণও। বিভিন্ন ব্যাংকে আছে 89,07,775 টাকা ঋণ। সম্পত্তির বিবরণীতে মাশরাফি জানান, তার মোট 9,42,69,631 টাকার সম্পত্তি রয়েছে। 3 ব্যাংকে রয়েছে 1,03,70,860 টাকা, বন্ড রয়েছে 2,50,000 টাকা, এছাড়া সঞ্চয়পত্র রয়েছে 2,45,83,379 টাকা। এছাড়া একটি গাড়ি, 2টি মাইক্রো এবং 1টি জিপ রয়েছে তার, যেগুলোর মূল্য 1,75,07,000 টাকা। স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির 2,800 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য 1,08,00,000 টাকা। পূর্বাচলে তার 1টি প্লট রয়েছে, যার তৎকালীন মূল্য 8,24,000 টাকা। 47,50,000 টাকা মূল্যের 6 তলা বিশিষ্ট বাড়ি রয়েছে তার। এছাড়া নিজ নামে কৃষি জমি রয়েছে 3.61 একর, যার মূল্য 37,00,000 টাকা। এছাড়াও সিটি ব্যাংকে 89,07,775 টাকা ঋণ আছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন মাশরাফি বিন মুর্তজা। MH অপু, নিউজ ডেস্ক, BD প্রেস বক্স।